exam baggers channel তোমাদের স্বাগত তুমি যদি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হও তাহলে পরবর্তী ভিডিও ক্লাস আপডেটস তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আজকে আমরা আরপিএফ এবং গ্রুপ ডি 2018 পরীক্ষায় যদি তোমরা সিলেকশন পেতে চাও তাহলে অবশ্যই এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের গ্রুপ ডি এবং আর পরীক্ষাটায় খুবই হেল্প করবে ভীষণভাবে হেল্প করবে হুবহু কমন কোশ্চেন পেতে পারো এটাই আশা রেখে এই প্র্যাকটিস সেটটা তোমাদের আলোচনার জন্য দিলাম ভিডিওটি আপডেটস তো আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় খুবই হেল্প করবে তো চলো শুরু করি দেখো প্রথম কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি জীবমণ্ডল রিজার্ভ নয় নয় রয়েছে তো উত্তর হয়ে যাবে কাজিরঙ্গা জীবমণ্ডল নয় এটা একটা অভয়ারণ্য নেক্সট কোশ্চেন দেখো রাষ্ট্রপতি প্রধান সরকারে যা থাকে উত্তর হয়ে যাবে অপশন ডি সবকটি দায়িত্বে থাকার নির্দিষ্ট সময় প্রশাসন ও পরিষদীয় ব্যবস্থা কেউই কারোর উপর হস্তক্ষেপ করে না জনপ্রিয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সবকটি নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন খোদিত লিপিটিতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশির সঙ্গে সম্বন্ধিত উত্তর হয়ে যাবে অপশান সি আইহোল হল যেটা কীর্তির লেখা নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি আকবর নেক্সট কোশ্চেন দেখো রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট কতজন সদস্য মনোনীত করতে পারেন উত্তরে যাবে অপশন ডি জন নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট যে কার্য করে উত্তর হয়ে যাবে অপশান ডি এক এবং তিন এক এবং তিন মানে অ্যারিথমেটিক সম্বন্ধীয় কার্য এবং তুলনা করে নেক্সট কোশ্চেন দেখো কোনটি ভারতে ডাইরেক্ট ডেমোক্রেটিস একটি উদাহরণ উত্তর যাবে অপশান সি গ্রামসভা নেক্সট কোশ্চেন দেখো রাষ্ট্রসংঘের কোন সম্মেলনকে পৃথিবীর সম্মেলন নাম দেওয়া হয়েছে উত্তর যাবে অপশন বি উনিশশো বিরানব্বই সালের রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন নেক্সট কোয়েশ্চেন দেখো মহাত্মা গান্ধী সম্বন্ধে কে বলেছিলেন যে তিনি একজন হাফ ন্যাকেট ফকির উত্তরে দেওয়া অপশন উইনস্টাইন চার্চিল নেক্সট কোয়েশ্চেন দেখো হাইড্রোলিক প্রেস যে পদ্ধতি অনুসরণ করে উত্তরে দেওয়া অপশন এ সূত্র নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে তা হলো আমেরিকা নেক্সট কোশ্চেন দেখো ইলেকট্রিক কন্ডাক্টস এর একক কি উত্তর হয়ে যাবে এম এইস ও নেক্সট কোয়েশ্চেন দেখো প্রদীপের শলতের আলোর তীব্রতা বৃদ্ধি পায় কারণ উত্তরে যাবে অপশন বি এর দশা নেক্সট কোয়েশ্চেন দেখো প্ল্যানিটারি মোশনের বিষয়ে কেপ্লারের সূত্র মতে স্কোয়ার অফ দি টাইম পিরিয়ড ইজ টু সি সি সরি নয় ডি কিউব অফ দি সেমি মেজর অ্যাক্সিস নেক্সট কোশ্চেন দেখো রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় অপশন বি ছয় সপ্তাহ নেক্সট কোশ্চেন দেখো সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি হলো অপশন সি উনতিরিশ নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় ক্যাবিনেট মিশনকে পাঠানো হয়েছিল উত্তরে হয়ে অপশন বি ক্ষমতা হস্তান্তরের জন্য সাংবিধানিক ব্যবস্থা করার কারণে নেক্সট কোশ্চেন দেখো সবচেয়ে বেশি বয়সে কে ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় রানি এলিজাবেথ নেক্সট কোশ্চেন দেখো খিলাফত আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে উত্তর হয়ে যাবে অপশন এ তুর্কির খলিফা নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি অল ইন্ডিয়া মুসলিম লীগে স্থাপন করেছিলেন উত্তর যাবে অপশন সি আগা খান নেক্সট কোশ্চেন দেখো ভারতের নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি উত্তর হয়ে যাবে অপশন বি তরল অ্যামোনিয়া নেক্সট কোশ্চেন দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের এনপি অনুপাত হইল অপশান সি ষোলো ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন দেখো নিমুক্ত কোনটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট অনুঘটক উত্তরে যাবে অপশান ডি এইচ টু ও টু নেক্সট কোশ্চেন দেখো কোন খনিজ পদার্থটির রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত উত্তরে যাবে অপশানে লোহা নেক্সট কোশ্চেন দেখো সরি হ্যাঁ কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হয়ে যাবে অপশান সি উদ্ভিদ এবং প্রাণী কোষ নেক্সট কোশ্চেন দেখো ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে অপশন সি সেবি নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব যে হাইকোর্টের উত্তর হয়ে যাবে অপশন বি এলাহাবাদ হাইকোর্ট নেক্সট কোশ্চেন দেখো যখন একটি চলন্তকারী হঠাৎ থেমে যায় তখন তার আরোহীর সামনের দিকে ঝুঁকে পড়ে কারণ অপশান সি ইনার্শিয়া অফ কোশান নেক্সট কোশ্চেন দেখো দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্যের নীতি চালু ছিল তাকে বলা হয় উত্তরে যাবে অপশন সি আরপাথাইড নেক্সট কোশ্চেন দেখো হেরিডিটির একক কি উত্তরে যাবে অপশন ডি জিন নেক্সট কোশ্চেন দেখো হেরিডিটির সূত্র কে আবিষ্কার করেছিলেন উত্তরে যাবে অপশান এ গ্রেগলি মেলডেন অর্থাৎ বংশবতীর একক নেক্সট কোশ্চেন দেখো মায়োপিয়া ঠিক করতে কী ব্যবহার করা হয় উত্তরে যাবে অপশান সি কনকেভ লেন্স নেক্সট কোশ্চেন দেখো টিম্পেনিয়াম কার শব্দ উত্তরে যাবে অপশান ডি ড্রাম নেক্সট কোশ্চেন দেখো জলের ঘনত্ব একশো কেজি পার মিটার স্কয়ার এবং বাতাসের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু তবে বাতাসের ভর কত হইবে উত্তরে যাবে অপশন এ ওয়ান পয়েন্ট টু কেজি নেক্সট কোশ্চেন দেখো নিম্ন কোন পদার্থটির বৈদ্যুতিক একান্ত কুপরিবাহী উত্তরে যাবে অপশন বি নাইট্রোজেন নেক্সট কোয়েশ্চেন দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে এম সেলের ভিতরে ইলেকট্রনের সংখ্যা হল অপশন ডি আট নেক্সট কোশ্চেন দেখো এদের মধ্যে কোনটি এন্ড্রোক্রিন গ্লান্ট নয় উত্তরে যাবে অপশন ডি লিভার নেক্সট কোশ্চেন দেখো মানুষের সবচেয়ে বড় আর্টারি হলো উত্তরে যাবে অপশন বি অ্যাওয়ারটা নেক্সট কোশ্চেন দেখো শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি উত্তরে দেবে অপশান সি লোহা নেক্সট কোশ্চেন দেখো প্রতিটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে উত্তরে দেবে অপশন সি নিউটনের আবিষ্কৃত গতির তৃতীয় সূত্র নেক্সট কোশ্চেন দেখো হুইপড ক্রিম কিসের উদাহরণ উত্তরে যাবে অপশন এ তরল গ্যাসিও নেক্সট কোশ্চেন দেখো তর ঔষধ বেশি কার্যকরী হয় কোন দশায় উত্তর হয়ে যাবে অপশন সি কোলোয়েডিও নেক্সট কোশ্চেন দেখো শিল্প ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ব্যবহৃত যুক্ত চেম্বার থেকে বের হয় উত্তরে যাবে অপশান বি স্থগিত কণা নেক্সট কোশ্চেন দেখো ল্যান্ডফিল গ্যাসের অপর নাম কি উত্তর হয়ে যাবে অপশান বি ডি সিএইস ফোর অর্থাৎ মিটেন নেক্সট কোশ্চেন দেখো কোনটি বসবে কাশি টু কাপড় কি ইস্টু কাঠ হবে উত্তর হয়ে যাবে অপশন ডি জামা সরি কাঠ হচ্ছে করাত অপশান বি হয়ে যাবে কোয়েশ্চেন দেখো কোনটি অন্যদের থেকে আলাদা উত্তর হয়ে যাবে বাঘ সিংহ শিয়াল হাতি উত্তর হয়ে যাবে অপশন সি শিয়াল নেক্সট কোয়েশ্চেন দেখো ঘুড়ি যদি জাহাজ হয় সুতো হবে অপশন বি পোতাশ্রয় নেক্সট কোয়েশ্চেন দেখো নয় ও উনত্রিশের মধ্যে কতগুলি সংখ্যা আছে যা দুই দিয়ে বিভাজ্য কিন্তু চার দিয়ে বিভাজ্য নয় উত্তর হয়ে যাবে অপশান সি আট নেক্সট কোশ্চেন দেখো চার দিয়ে বিভাজ্য নয় নেক্সট কোয়েশ্চেন দেখো ফিফটি সিক্স উত্তর হয়ে যাবে অপশান এ টেন সি নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন কোলোয়েডিও দ্রবণটি জীবাণুনাশক হিসেবে কাজ করে উত্তরে যাবে অপশন এ কোলোয়েডিও সালফার নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি মিশ্রিত সিস্টেম উত্তরে যাবে অপশন এ সাবান প্লাস জল নেক্সট কোশ্চেন দেখো সাধারণত অনুঘটক হিসেবে কোন মৌলটি ব্যবহার করা হয় উত্তরে যাবে অপশন সি আই অর্থাৎ নিকেল নেক্সট কোশ্চেন দেখো বস্ক পদ্ধতিতে হাইড্রোজেনের প্রস্তুতিতে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় উত্তরে যাবে অপশন সি এফি ও থ্রি প্লাস সি আর টু ও থ্রি নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নের কোন তরলটি তাপের উত্তম শোষক উত্তরে যাবে অপশন বি কালো অমসৃণ তল নেক্সট কোশ্চেন দেখো জিআইটার উত্তর হয়ে যাবে অপশন ডি দুশো পঁচিশ নেক্সট দেখো ছবিটিতে কটি সামন্তরিক আছে উত্তরে যাবে অপশন বি সাতটি নেক্সট দেখো সঠিক সংখ্যা বসা উত্তরে যাবে অপশন ডি সিক্স তোমরা পজ করে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে অবশ্যই আগে চেষ্টা করবে তারপরে অ্যান্সারটা মিলিয়ে দেখবে যে সঠিক অ্যান্সার আসছে কিনা তোমাদের হেল্প হবে কোয়েশ্চেন দেখোকাল টেন ব্রাকেট এই নাইন ইলেভেন ও কিউ ইকুয়াল টুয়েলভ ব্রাকেট দেওয়া রয়েছে তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কত হবে তারপরে তেরো রয়েছে উত্তরে দেবে অপশন এস ওয়ান ফিফটি সিক্স নেক্সট কোয়েশ্চেন দেখো পাখি আকাশে উড়ে বেড়ায় এই উক্তিটি থেকে নিম্নলিখিত প্রশ্নের মধ্যে সঠিক সত্যটা লেখো উত্তরে যাবে অপশান সি কিছু কিছু পাখি ছাড়া সব পাখি উঠতে পারে নেক্সট কোশ্চেন দেখো জিআইটা শূন্যস্থান পূরণ করো কন্টিনিউ সিরিজ তো উত্তর হয়ে যাবে এ বি এ এ বি নেক্সট কোশ্চেন দেখো নিচের শূন্যস্থানে কি বসবে উত্তর হয়ে যাবে অপশান সি থার্টি সিক্স নেক্সট কোশ্চেন দেখো দুই চার নয় আঠেরো তিন কত হবে এখানে এক বারো উত্তরে যাবে অপশান বি থার্টি সিক্স নেক্সট কোশ্চেন দেখো এক্স ইউ ও এল কত হবে তারপরে উত্তরে যাবে অপশন আই নেক্সট কোশ্চেন দেখো কোনটি অন্যদের থেকে আলাদা উত্তরে যাবে ওয়ান হান্ড্রেড থ্রি নেক্সট কোশ্চেন দেখো কোনটি অন্যদের থেকে আলাদা উত্তরে যাবে ফিফটি ওয়ান নেক্সট কোশ্চেন দেখো এখানে অপশান পনেরো জন হবে নেক্সট কোশ্চেন দেখো অন্য বছরের অক্টোবর মাস রবিবার দিয়ে শুরু হলে ওই বছর নভেম্বর মাস কি বার দিয়ে শুরু হবে উত্তর হয়ে অপশন সি মঙ্গলবার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত শব্দগুলি ক্রম অনুযায়ী সাজাও উত্তর হয়ে অপশন সি এক তিন দুই চার পাঁচ নেক্সট কোয়েশ্চেন দেখো যদি এ বি এর ভাই হয় বি সি এর বোন হয় এবং সি এর সি ডি এর বাবা হয় তাহলে ডি এর সঙ্গে এর সম্পর্ক কি উত্তর হয়ে যাবে অপশন ডি তথ্য অসম্পূর্ণ নেক্সট কোশ্চেন দেখো এক ব্যক্তি বারো কিমি পশ্চিমে গেলেন তারপর তিন কিমি দক্ষিণে এবং তারপর আট কিমি পূর্বে প্রারম্ভিক বিন্দু থেকে তিনি কত দূরে অবস্থিত উত্তরে যাবে অপশন ডি পাঁচ কিমি নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের সংখ্যাগুলোর মধ্যে কতগুলি কতগুলো রয়েছে যার আগে সিক্স বা পরে নয় রয়েছে উত্তরে যাবে অপশন বি দুটি নেক্সট কোশ্চেন দেখো কোনো ব্য ঘড়ির উভয় কাটা দিনে কতবার মিলিত হয় উত্তরে যাবে অপশন এ বাইশবার নেক্সট কোশ্চেন দেখো বহু সৃষ্টিশীল মানুষ শিল্পী হন এই উক্তিটি থেকে নিচের বিবৃতিগুলি সঠিক সিদ্ধান্তটি নির্ণয় করো উত্তর হয়ে যাবে অপশন সি কিছু কিছু শিল্পী সৃষ্টিশীল হয় নেক্সট কোশ্চেন দেখো পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য একাশি হলে বৃহত্তম সংখ্যা হলো উত্তর হয়ে যাবে অপশন সি একচল্লিশ নেক্সট কোশ্চেন দেখো দুশো এবং তিনশো এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট ও নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে উত্তর হয়ে যাবে অপশান সি দুশো তিরানব্বই নেক্সট কোশ্চেন দেখো তেইশশো সাঁইত্রিশ ইন্টু তেইশশো একচল্লিশ রাশিটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর হয়ে যাবে অপশন ফোর অপশান সি নেক্সট কোয়েশ্চেন দেখো দুটি সংখ্যার যোগফল দুশো আঠাশ এবং ভাগফল তিন হলে সংখ্যা দুটির পার্থক্য হবে অপশান ডি চৌষট্টি নেক্সট কোশ্চেন দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দো এবং ছাব্বিশ ভাগ শেষ থাকবে উত্তরে হয়ে যাবে অপশন বি একশো চৌত্রিশ নেক্সট কোশ্চেন দেখো একটি বাক্সকে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু এস টু ফোর ওই বাক্সে তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে উত্তরে হয়ে যাবে অপশান ডি নশো সতেরো নেক্সট কোশ্চেন দেখো কিছু টাকা এ ও বিয়ের মধ্যে ফাইভ টু থ্রি অনুপাতে ভাগ করে করায় বি অপেক্ষায় এ কুড়ি টাকা কম পায় দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল উত্তরে যাবে আশি টাকা নেক্সট কোশ্চেন দেখো কোন সংখ্যার সিক্সটি পার্সেন্ট থার্টি হলে সংখ্যাটি কত উত্তরে যাবে অপশন এ ফিফটি নেক্সট এ এর বেতন বিয়ের বেতনের অপেক্ষা ফিফটি পার্সেন্ট কম বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত বেশি উত্তর হয়ে যাবে অপশান সি একশো পার্সেন্ট নেক্সট প্রতি কেজি চালের বর্তমান মূল্য কুড়ি টাকা পূর্বে এই মূল্য ছিল আঠেরো টাকা পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে উত্তর এ টেন পারসেন্ট নেক্সট কোশ্চেন এক ব্যক্তি পনেরোটি আপেল ক্রয় করে বারো টাকা এবং বারোটি আপেল বিক্রয় করে পনেরো টাকায় তার কত লাভ বা ক্ষতি হয় উত্তর হয়ে যাবে অপশান এ ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন একটি দ্রব্য কে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করে বি ওই দ্রব্যটি সি কে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তো মোট প্রকৃত লাভ বা ক্ষতি হলো উত্তরে যাবে অপশন সি থ্রি লাভ নেক্সট কোশ্চেন একটি কাজ এ নল দিয়ে পাঁচ ঘন্টায় পূর্ণ হয় তলদেশে ছিদ্র থাকায় চৌ বাচ্চাটি কুড়ি ঘন্টায় পূর্ণ হয় জলপূর্ণ চৌবাচ্চাটি তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে উত্তরে যাবে অপশন সি ষাট ঘন্টায় নেক্সট কোশ্চেন এ বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের পূর্ণ করতে যে সময় লাগে এ নলের টার্চে পনেরো মিনিট কম সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে উত্তরে দেবে অপশন সি পাঁচ মিনিট নেক্সট কোশ্চেন সাড়ে চার টাকা লিটার দরে দুধ কিনে বত্রিশ লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে দেড় লিটার দরে বিক্রি করা যাবে উত্তরে দেবে অপশন সি ষোলো লিটার নেক্সট কোশ্চেন প্রথম সতেরোটি বেজট সংখ্যার গড় কত উত্তরে যাবে অপশন বি সতেরো নেক্সট কোশ্চেন একটি ঘড়ি দেড়শো টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তরে যাবে অপশন বি সিক্স পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট নেক্সট কোশ্চেন এক ব্যক্তি একটি দ্রব্য তেরো পার্সেন্ট লাভে বিক্রি করে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় ছত্রিশ টাকা করে কম হতো তখন আরও সিক্স পারসেন্ট বেশি লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত উত্তরে যাবে অপশন সি একশো অষ্টআশি নেক্সট কোশ্চেন এ একটি কাজ পাঁচ দিনে বি চার দিনে এবং এ বি ও সি একত্রে দু দিনে করতে পারে সি একা ওই কাজটি কত দিনে করবে উত্তরে দেবে অপশন ডি কুড়ি দিনে নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি ঘন্টায় চার কিমি গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছায় এবং ঘন্টায় পাঁচ কিমি গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসে তার যাত্রাপথে মোট ন ঘন্টার সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত উত্তরে দেবে অপশন এ কুড়ি কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন দুশো চল্লিশ মিটার লম্বা একটি ট্রেন একশো কুড়ি মিটার লম্বা একটি সেতুকে চব্বিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত উত্তরে যাবে অপশন বি চুয়ান্ন কিমি পার ঘণ্টা নেক্সট কোশ্চেন একটি নৌকা স্রোতের প্রতিকূলে তিরিশ মিনিটে যায় দুই কিমি এবং স্রোতের অনুকূলে দুই ঘন্টা কুড়ি মিনিটে যায় চোদ্দ কিমি স্রোতের গতি ঘন্টায় কত উত্তরে যাবে অপশন ওয়ান ওয়ান কিমি পার ঘন্টা নেক্সট কোশ্চেন এবিওসি একটি যৌথ ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত সেভেন ইস টু থ্রি টু এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত টু ইস টু ওয়ান টু ওয়ান হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত হবে অপশান এ বারো ইস টু চোদ্দ ইস টু একুশ নেক্সট কোয়েশ্চেন দেখো একটি কাজ সতেরো দিনে এবং বি পঁয়ত্রিশ দিনে করতে পারে দুজনে একত্রে কাজটি শুরু করে শেষ হওয়ার সাত দিনে আগে চলে যায় এর কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে উত্তর হয়ে যাবে অপশান সি তেরো পূর্ণ তিন বাই পাঁচ দিন নেক্সট কোয়েশ্চেন দেখো লাস্ট বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকার ছয় বছর পর সুদ আসল কত হবে উত্তর হয়ে যাবে অপশান সি সাড়ে ছশো টাকা তো তোমরা অবশ্যই প্র্যাকটিসের মতন করো ভিডিওটি পজ করে অপশানগুলো মিলিয়ে দেখবে সঠিক উত্তরটি হচ্ছে কিনা। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হয় প্রতিটি পরীক্ষার জন্য উপযুক্ত সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং সঠিক গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দাও ভিডিওটি অবশ্যই তোমাদের যে সব গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত সেসব গ্রুপে পোস্ট করো ভিডিওটি দেখা